কোনো ভবনের জন্য একটি কাঠিও অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান হয়ে থাকে তো এই মুহূর্তে যারা দাওয়াত ইসলামীতে আছে পূর্বে ছিল পরবর্তীতে এসেছে সম্পৃক্ত আছে এখনো তাদের প্রত্যেকেরই কিছু না কিছু কিছু না কিছু দাওয়াত ইসলামীতে ভূমিকা রয়েছে এরা আজকাল শুধু আমার সুক্রিয়া আদায় করে থাকে আমি আপনাদের সকলে সুক্রিয়া আদায় করছি অন্যথায় একা একজন বান্দা কি করতে পারে এই দাওয়াত ইসলামীকে তো আপনারাই পরিচালনা করছেন আমি তো ঘরে এক কোনায় পড়ে আছি বৃদ্ধ হয়ে গেছি আপনারাই কাজ করছেন সুরা বোটকে আল্লা সালামত রাখুন বদনজর থেকে হেফাজত করুন ইতেহাদ ও ইত্তেফাকের সাথে আমার ইন্তেকালের পরেও তারা এমনইভাবে অবিচল ও সুদৃঢ়তার সাথে কাজকে এগিয়ে নিয়ে যাক আর আপনাদের কেউই আল্লাহ না করুক অভ্যন্তরীণ কন্দলে না পড়েন একতার সাথে কাজ করতে থাকুন দাওয়াত ইসলামী আপনার 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 প্রথমে আপনার পরে আমার কাজ আপনারাই করবেন দেখুন আমি বৃদ্ধ হয়ে গেছি আর ঘরে বসে পড়েছি এখন আপনারাও যদি অলসতা প্রদর্শন করেন তো এই দাওয়াত ইস্তামি চলবে কিভাবে আমার আয়ু কম তবে দাওয়াত ইস্তামীর আয়ু অনেক সুতরাং আল্লাহ তো কেয়ামাত পর্যন্ত এভাবেই চলতে থাকবে